দমদম বিমানবন্দরের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তার আগে অধীর আগ্রহ অপেক্ষা করছেন সকলে এবং তাকে স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন অনেকে। তারপর কাল সকালে স্বামী বিবেকানন্দের যে বাস্তু ভিটে ঔষধ বাড়ি সেখানে যাবেন, সেখানে মালা দেবেন তার মূর্তিতে। তারপর শহরেরই এক পাঁচতারা হোটেলে বিজেপি বিধায়কদের সঙ্গে তিনি মিলিত হবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে, কালকে জানো জিটিএ এর শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন পাহাড়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন উত্তরবঙ্গে, কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এসে পৌঁছেছেন, ঠিক সেদিনই এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু পাহাড়েই মানে শিলিগুড়িতেই প্রচার পর্ব শুরু করলেন এবং রাজ্যে আজকেই প্রচার পর্ব শুরু করে দিলেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আজকে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন চারটের পর, 4:15 নাগাদ। সেখানে বিজেপির বিধায়করা উপস্থিত ছিলেন, তাকে সম্ভাষণ জানান, সম্বর্ধনা জানাবার পর তিনি শহরেরই এক হোটেলে তিনি মিলিত হন সিকিমের বিধায়কদের কাছে। সিকিমের যেহেতু সেখানে ওয়েদার খারাপ বা আবহাওয়া খারাপ, তাই সিকিমের বিধায়করা বিজেপি বিধায়করা তারা উপস্থিত ছিলেন উত্তরবঙ্গে। এবং উত্তরবঙ্গে যখন বিজেপি বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করছেন, তখন পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখনই বাগডোগরা বিমানবন্দরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি কলকাতায় কিছুক্ষণ পর নামবেন, তারপর কলকাতায় আগামীকাল বিজেপি বিধায়কদের সঙ্গে রাজ্যের তিনি মিলিত হবেন। ধন্যবাদ কৃষ্ণ। একদিকে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে একই দিনে শিলিগুড়িতে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু পৌঁছেছেন। তিনি অবশ্য কিছুক্ষণের মধ্যেই দমদম বিমানবন্দরে নামবেন, এখানে তার যা কর্মসূচি রয়েছে। তার আগে আজ সকালে শিলিগুড়িতে যান দ্রৌপদী মুর্মু এবং দার্জিলিং এ অন্যদিকে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ